যে কারো কল আপনার মোবাইলে নিয়ে চলে আসতে পারবে, সে বুঝতেই পারবে না। সত্যিই তাই, আপনি যদি আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সহজেই যে কোনো মোবাইল থেকে আপনার মোবাইলে কল চলে আসবে। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আপনারা যদি মনে করে থাকেন এটি কোনো হ্যাকিং ভিডিও, আসলে এটি কোনো হ্যাকিং ভিডিও নয়, এটি হচ্ছে কল ফরওয়ার্ডিং। কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে যে খুব সহজেই আরেকটি মোবাইলের কল আপনার মোবাইলে কী করে আনবেন সেটাই আজকের স্টেপ দেখিয়ে দেব। অনেক সময় দেখা যায় যে আপনার বিভিন্ন প্রয়োজনে দেখা যায় যে আপনি এমন জায়গায় গেছেন যে সিম ইউজ করছেন, সেই সিমের নেটওয়ার্ক ভালো পায় না, এবং সেই টাইমে অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড কীভাবে করবেন, এবং আপনি দেখা যায় যে অনেক সময় বিজি আছেন, সেই বিজি থাকা অবস্থায় কীভাবে কল আপনার মোবাইলে থেকে ওই মোবাইলে ডাইভার্ট হবে, কারণ সিমে অনেক সময় গুরুত্বপূর্ণ ফোন আসে। সবসময় আপনি যদি রিচ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কী করবেন, আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা কোনো হ্যাকিং ভিডিও নয়, জাস্ট আপনি কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আপনি সেটিংসগুলো অন করে রেখে কীভাবে আপনার কল অন্য জায়গায় ডাইভার্ট করবেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে শিখতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে যে সেটিংস অপশন আছে জাস্ট আপনাকে সেটিংসের মাধ্যমে শিখিয়ে দেবো, কারণ অনেক সময় দেখা যায় যে কোড ডায়াল করে যে কল ফরওয়ার্ডিং করেন পরবর্তীতে এখান থেকে ব্যাক করাও অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর এখন আমি যে সেটিংসের মাধ্যমে যে স্টেপগুলো দেখিয়ে দেবো, খুব সহজে সেটিংসের মাধ্যমে আপনি কল ফরওয়ার্ডিং করতে পারেন, এটা আবার রিজেক্ট করতে পারেন, সব কিছু করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলটা রিটুইস কল টান দেবেন, দেওয়ার পর উপরে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করবেন। করার পর তারপর এখানে যে সার্চ বক্স আছে এখানে গিয়ে লিখবেন, ফরওয়ার্ডিংও লিখতে পারেন, কল লিখলেই একটু নিচের দিকে দেখুন এখান থেকে কল ফরওয়ার্ডিংয়ের উপরে ক্লিক করবেন। কল ফরওয়ার্ডিংয়ের উপরে ক্লিক করলে এখান থেকে দেখুন চারটা অপশন দেখাচ্ছে, শো ইওর কলার আইডি, কল ফরওয়ার্ডিং, কল বিয়ারিং, কল ওয়েটিং, এবং এখান থেকে কল ফরওয়ার্ডিং এটার উপরে ক্লিক করবেন। এবং এখান থেকে ক্লিক করার পর এখান থেকে ভয়েস কল, ভিডিও কল, কারণ 4G পরে আপনারা ভিডিও কলেও ফরওয়ার্ডিং করতে পারেন এবং অডিও কলও ফরওয়ার্ড করতে পারেন। আপনারা অডিও ভিডিও দুটার সিস্টেমটা একই, আমি জাস্ট অডিওটাই দেখিয়ে দিচ্ছি। ভয়েস কলের উপরে ক্লিক করবেন, ভয়েস কলের উপরে যখন ক্লিক করলাম এটা কিছুক্ষণ লোড নিল, লোড নেওয়ার পরে দেখুন এখানে চারটা অপশন দেখাচ্ছে। এখানে বলছে অলওয়েজ ফরওয়ার্ড, যে কোনো সময় আপনার যে নাম্বারে ফোন আসবে তখন অলওয়েজ এখান থেকে ফরওয়ার্ড হয়ে যাবে। আরেকটা হচ্ছে ফরওয়ার্ড হোয়েন বিজি, আপনি যখন কোনো কাজে বিজি কেটে দেবেন তখন এটা ফরওয়ার্ড হয়ে যাবে। ফরওয়ার্ড হোয়েন আনঅ্যানসার, আপনি যখন কোনো ধরনের অ্যানসার করবেন না, আপনি যখন কোনো কিছুতে ব্যস্ত থাকবেন তখন এটা ফরওয়ার্ড হয়ে যাবে। আরেকটা হচ্ছে ফরওয়ার্ড হোয়েন আন রিসেবল, যখন আপনি নেটওয়ার্কের বাইরে থাকবেন এটা অটোমেটিকলি ফরওয়ার্ড হয়ে যাবে। যখন মনে করুন হোয়েন ফরওয়ার্ড হোয়েন বিজি, এটার উপর যখন ক্লিক করবেন যে নাম্বারে আপনি ফরওয়ার্ড করতেছেন সে নাম্বারটা এখানে দিয়ে জাস্ট টার্ন অন করে দেবেন। কিছুক্ষণ লোড নেওয়ার পর এটা আমার নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, যে যখনই আমি বিজি থাকবো তখনই আমার নাম্বারে ফরওয়ার্ড হিসেবে কল চলে যাবে। এবং আপনি যদি মনে করেন যে আপনি আর ফরওয়ার্ড করতে যাচ্ছেন না, জাস্ট এটার উপরে ক্লিক করবেন, করে টার্ন অফ করে দেবেন, বাস ফরওয়ার্ড বন্ধ হয়ে যাবে। দেখুন এখন আর নাম্বার থাকলো না। এভাবে চারটা ফরওয়ার্ডের মাধ্যমে আপনি টার্ন অন করতে পারেন, এভাবে অফ করে দিতে পারেন, অন করতে পারেন। এভাবে আপনারা কল আপনি যখন রিসিভ করতে পারবেন না, নেটওয়ার্কের বাইরে থাকবেন, এভাবে কল ফরওয়ার্ড করে আপনি এই সাপোর্টগুলো নিতে পারেন। আশা করি অনেক উপকার আসবে ভিডিওটি। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও শেষ করার আগে একটি কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেন এবং কমেন্ট করে জানায় না আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানায় না আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।